হ্যালো ফ্রেন্ডস, এই মাত্র পা খবর। আপনারা সকলে জানেন যে আজ 10 জানুয়ারি শুক্রবার, আজকে আপার প্রাইমারি মামলার শুনানি ছিল। তো বন্ধুগণ, কতক্ষণ ধরে এই মামলা শুনানি হলো আর সেই শুনানিতে কি কি আলোচনা হলো, আমরা সেটাই এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আমরা শুরু করি। তো যা যা আলোচনা হয়েছে, প্রথম আলোচনা, সুবীর সান্যাল বাবু বাংলা বিষয়ের মেরিট লিস্ট থেকে একজন জেনারেল ও একজন এসসি ফিমেল ক্যান্ডিডেট এর ওয়েটেজ বাড়ার উদাহরণ তুলে ধরেন। উনি বলেন, দুজনেরই ওয়েটেজ বেআইনিভাবে বেড়েছে। তারপরে 2 নম্বর, উনি বলেন, স্বশাসিত কমিশন কী করে নিয়ম বিরুদ্ধ কাজ করতে পারে, গেজেটের যে নিয়ম সেটা অমান্য করা হয়েছে, উনি আপার প্রাইমারি নিয়োগের উপরে বড়সড় প্রশ্নচিহ্ন লাগিয়ে দেন। ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি জানতে চান এই নিয়োগ কি আদৌ ঠিকভাবে হচ্ছে। তারপরে 3 নম্বরে যেটা হয়েছে আলোচনা, 1588 জন ইন্টারভিউ দেওয়ার পরেও মেরিট লিস্টে নেই, হলফনামায় কমিশন বলেছে এরা নাকি এলিজিবল নয় তাই মেরিট লিস্টে নেই। 4 নম্বর যে আলোচনা হয়েছে, মাননীয় বিচারপতি মৌসুমী ম্যাডাম বলেন একটা নিয়োগ একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে, এমত অবস্থায় পুরো নিয়োগ বানচাল কোনো সমাধান নয়। তিনি নিয়োগ নিয়ে যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিচ্ছেন, এটা সত্যি আমাদের কাছে খুবই বড় পাওয়া। তারপরে যেটা রয়েছে, আগামী 16/1/2020 3টের সময় আবারও শুনানি হবে, ওই দিনও সুবীর সান্যাল বাবু আজকে যেখানে শেষ করেছেন সেখানে থেকে শুরু করবেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো আলোচনা হয়েছে। তো আশা করি আগামী 16/1/2020 এই ডেটে শুনানি হবে, একদম রায় ফাইসলা দিয়ে দেবে, অবশ্যই সেটাই শেষ তারিখ, ফিক্সড ম্যাটার করা হয়েছে সেটাই শেষ তারিখ, আর সেই দিনই লাস্ট শুনানি রায় দেবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।